नमस्कार बंधुरा दा भिलेज कूकिंग एंड ब्लॉग्स अपने सकल के स्वागत जाना। आज के बना निरामिष फुलकपिर पकोड़ा। निरामिष फुलकपिर पकोड़ा खेते खूब ही भलो लागे। सन्धे बेला चायर साथ सार्व करते पारें। तो चलो रान्नाटा शुरू करा जाक। एखाने आमी निये फुलकपी फुलकपिगुलो के खूब छोटो छोटो करे केटे निये ची। এবার কড়াইতে জল দিয়ে এর মধ্যে আমি ফুলকপি লবণ আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেব। বেশি সেদ্ধ করার দরকার নেই, ঢাকনা চাপা দিয়ে 2-3 মিনিটের মতো ফুটালেই হয়ে যাবে। সেদ্ধ করার পর খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। এবার একটা বোলের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, কালো জিরে, গরম মশলা গুঁড়ো এবং স্বাদমতো লবণ। ফুলকপিতে আগেই লবণ ছিল তাই একটু বুঝে শুনে দেবেন। দিয়ে দিলাম বেসন। ফুলকপিগুলো দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নেব। যদি মনে হয় যে মিক্স করা যাচ্ছে না একটু জলও দিয়ে দিতে পারেন। এর সাথে আমি দিয়ে দিলাম গ্রেট করা আদা। আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। একটু বেশি করেই তেলটা দিতে হবে। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে মিশ্রণ দেখে ছোট ছোট আকারে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। দুদিকে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। পকোড়াগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। যারা পিওর ভেজিটেরিয়ান তাদের জন্য এটা খুব পারফেক্ট স্ন্যাক। আপনারা ঘরে অবশ্যই এটা তৈরি করবেন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।